আপনারা দেখছেন বঙ্গবার্তা, সাথে থাকুন খবরে, চোখ রাখুন ঘাটাল বন্যা পরিস্থিতিতে নজর। রাত্রিকালীন আমরা জায়গায় জায়গায় এই দেখুন এখান থেকে শুরু হলো আপনাদের প্রতাপপুর যে বাঁধ, প্রতাপপুর বাঁধ পুরোপুরি প্রায় 1 থেকে 2 কিলোমিটার জুড়ে রাত্রিকালীন আলোর যে ব্যবস্থা, বাঁধ সংরক্ষণে বাঁধের নিরাপত্তার্থে এখানে কিন্তু মেন যে জেনারেটর মেশিন এখানে বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং জেনারেটর যে লাইটগুলি সেগুলি কিন্তু একের পর এক 100 মিটার ছাড়া ছাড়া দেওয়া আছে। এলাকাবাসীর কিন্তু চোখে ঘুম নেই, ওনাদের গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু বাঁধ পাহারায় জাগতে হচ্ছে রাতের পর রাত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না, সেই জন্য এখানটাও ভিড় লেগেছে, কিছু মানুষের জনসমাগম। আপনারা সাথে থাকুন, প্রায় আমরা চলে এসেছি 1 কিলোমিটার থেকে ক্রস করে আমরা বেরিয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি। 1 কিলোমিটার প্রায় ছিল এখানে আলোর মধ্যে জেনারেটরের ব্যবস্থা, সেখান থেকে কিন্তু আমরা আরও যাচ্ছি এগিয়ে, মনে হচ্ছে এই আলো আরও কিছু দূর অবধি রয়েছে। যাকে দর্শক আপনারা সাথে থাকুন বঙ্গবার্তায়, চোখ রাখুন বন্যা পরিস্থিতিতে নজর রাখুন। হ্যাঁ, আরেকটা কথা, এই বাঁধে কিন্তু আজ সারা রাত এখানে মানুষজন কিন্তু জেগে থাকে, এই প্রতাপপুর সংলগ্ন বাঁধ বা নদীর যে কোনো জায়গায় বিপদ সীমার উপরে যেখানে জল বয়ে যায় বা আগাম সতর্কতা জারি করা হয়ে থাকে, সেখানের মানুষের দিকে কিন্তু সতর্কতা সরকার থেকে জারি করতে হয় না, এলাকার মানুষ সজাগ থাকেন, কারণ বাঁধ রক্ষার তাগিদে নিজেদের ঘুম নিদ্রা ত্যাগ করে এখানে কিন্তু রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত সবাই জেগে থাকেন। এবং নদী বাঁধ কিন্তু 1 মিনিট শুভ, এখানটা মনে হচ্ছে জলস্তর কিন্তু বাঁধ থেকে মাত্র দেখা যাচ্ছে বাঁধ থেকে 2 থেকে 3 হাত দূরে, এদিকটা কিন্তু জলস্তর অনেকটাই বেশি, কিন্তু আদপে সেটা নয়, অতটা ভয়ের এখনও পর্যন্ত কোনো কারণ নেই প্রশাসনের তরফ থেকে বা এখানে স্থানীয় মানুষের তরফ থেকে আমরা জানতে পেরেছি। তবে যদিও কোনো আশঙ্কা নেই, কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে এখানে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো কমতি রাখেনি, তারা যথেষ্টভাবে তারা চেষ্টা করছে, কোনো রকম যদি বিপদের আশঙ্কা কিছুভাবেই তৈরি হয় তারা কিন্তু তৎপর, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট তারা ব্যবস্থা নিচ্ছে। সেই হিসেবে চলুন, আরও বলছিলাম প্রায় 1 কিলোমিটার জুড়ে এই যে লাইটের ব্যবস্থা, যে জেনারেটর ব্যবস্থা চলছে, 1 কিলোমিটার হয়ে গেল, তারপরেও কি লাইট শেষ হবে না, তোমার কি মনে হচ্ছে? না, এরা অ্যাকচুয়ালি এটা পুরো বাঁধরে আমার যেটা ধারণা বা এখানে আগের পরে আমরা দেখেছিলাম প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই পুরো বাঁধটাই কিন্তু তারা আলোর ব্যবস্থা করেছে, এবং যেথায় যেথায় এই যে ডান দিকে আমরা দেখাবো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা তো কিছু একটা বাঁধের মনে হচ্ছে, এখানে অবস্থা একটু ইয়ে ছিল। আচ্ছা, যে এই যে দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গাটায় কিন্তু অবস্থা মনে হচ্ছে, আসুন দাদা একবার, এই যে এখানটায় দেখা যাচ্ছে বালির বস্তা রেতে আছে, এখানটা কি গতবারে ভেঙে গিয়েছিল? না, 17 সালে আগে ভেঙেছিল। এখানটা এরকম কেন তাহলে? এখানটা পুরো বসে গেল। আচ্ছা, এখানটা একটু একটু সাহায্য করছেন দেখুন লাইট দিয়ে, তো এইখানটায় যে বসে গিয়েছিল গতবারে না 17 সালে? এইবারে দেখুন দর্শক, এইবারে এই কয়েকদিনের মধ্যে এইখানে বাঁধ সংলগ্ন যে এলাকা এখানটি বসে গিয়েছিল, যার জন্য এখানে সরকার পক্ষ থেকে এখানে কিন্তু দেওয়া হয়েছে বালির বস্তা, এবং কিছুটা হলেও নিরাপত্তার জন্য নিচে বাঁশের পাটাতনও দেওয়া হয়েছে। তো আপনারা সাথে থাকুন, অনেকগুলি ঘাবলা লেগেছিল, ওইগুলা কি দেখা যাচ্ছে নিচে? তো দেখুন নিচে, অনেক নিচে কিন্তু গভীরভাবে ঘাবলা বা এগুলোকে দেশি ভাষায় যেগুলো ঘোপ বলা হয় থেকে সে অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান, এবং নিচে থেকে প্রায় 100 মিটার দূরত্ব এখানে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে, যদিও কংক্রিটের বাঁধ হয় না বা মাস্টার প্ল্যানের কথা ভুলে যান, আপাতত দেখতে পাচ্ছেন এখানে বালির বস্তা দিয়ে প্রায় এখান থেকে 100 মিটার দূরত্ব, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক 100 মিটার দূরত্ব এখানে কিন্তু বাঁধাই রয়েছে। আচ্ছা, এই যে আলোর ব্যবস্থা, এই আলোটা কবে থেকে শুরু হয়েছে? কাল থেকে, গতকাল থেকে, আজ থাকবে আগামীকালও থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নদীর যে জল সেগুলো কিন্তু বিপদসীমা থেকে মুক্ত আপাতত আজকের দিনে। তো নমস্কার দর্শক, আপনারা কিন্তু আজকের দিনে অন্ততপক্ষে প্রতাপপুর বাঁধ সম্পর্কে একদম ভয়ভীতি থেকে দূরে আপনারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস দিয়ে ঘুমোতে পারেন। এই মুহূর্তে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে 2017 যে বন্যাটা হয়েছিল, ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু এই বাঁধটি ভেঙেছিল এই জায়গাটাতে। এখানে একটা বাড়ি ছিল, দুতলা তিনতলা বাড়ি, সেটা ভেঙে নিয়ে চলে গেছিলো একদম। আর তো প্রশাসনের তরফ থেকে এখানে যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং বাঁধ পাহারা দিচ্ছে সাধারণ ক্লাবের ছেলেমেয়েরা এবং সাধারণ মানুষরা, সবাই খুবই ওতপ্রোতভাবে জড়িত বাঁধকে রক্ষা করার জন্য। তো আশা করি সেরকমভাবে কিছু ভয়ের কিছু নেই এখনও পর্যন্ত, যেটা গ্রামবাসীদের কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে তেমন কিছু ভয় নেই। আরও আমরা দেখব সামনে কোনো
ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিনা, বাঁধের অবস্থা কিরকম সেটা আপনাদেরকে জানাতে থাকবো, সঙ্গে থাকুন বঙ্গবার্তায়। বলতে যাচ্ছিলাম যে প্রতাপপুর আনাড়ি ক্লাব এই এলাকাটা এখানটা এবং এই যেখানটা দাঁড়িয়েছে ওখান থেকে 100-200 মিটার দূরে যে 17 সালে বাঁধ ভেঙেছিল ওইখানটা এখন পরিস্থিতি একদম সম্পূর্ণ উন্নত, কোনো অবনতি নেই, ঠিকঠাক আছে, এখানে ভয়ের কোনো কারণ নেই। না না একদমই তাই, যেটা গ্রামবাসীরা বলছে এখনো পর্যন্ত ভয় নেই, তবে ডিভিসি যদি জল ছাড়ে সেই হিসাবে জল কতটা বাড়বে কি কমবে সেটা তারা সাধারণ মানুষে দেখাতে পারবে। ওই যে দেখাচ্ছে আপনারা দেখুন, একটু জলটা দেখাই আপনাদেরকে, দেখুন এই যে এখানে জল মোটামুটি এতটা জল চলে এসেছে অলরেডি, এটা তেমন ধরনের জল নর্মালি থাকে, এই বাঁধের একদম লেভেলে জল যখন উঠে যায় তখন সেটা আরো ভয়ের কারণ হয়ে যায়। বাঁধ থেকে অনেকটাই দূরে দেখুন দর্শক, বাঁধ থেকে অনেকটাই দূরে, বাঁধ যে মেন বাঁধ, হ্যাঁ হ্যাঁ অনেকটাই দূরে আছে, অনেকটাই দূরে আছে এখন সেখান থেকে অনেকটা দূরে। তো আজকে রাত এখানে প্রতাপপুর সংলগ্ন যে বাঁধ একদম সম্পূর্ণভাবে বিপদ থেকে মুক্ত, একদমই তাই, একদমই তাই। তবুও এখানে ক্লাব থেকে যে জেনারেটরের ব্যবস্থা করা আছে তারা রাতে পাহারার ব্যবস্থা রেখেছে যাতে কোনো রকম কোনো বিপদের আশঙ্কা যদি থেকে থাকে তারা তৎপর সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করতে পারে, সেই হিসেবেই তারা প্রস্তুত। তো শুভ আজ রাত্রিকালীন আর কোথায় কোথায় তুমি? আমরা তাপপুরের গয়লাপাড়ার কাছে একটা কিছু একটা ওখানটাতে আমরা শুনেছি যে একটা বাঁধের অবস্থা মোটামুটি একটু খারাপ ছিল, তো সেই জায়গাটা আমরা দেখাবো, চলুন আমাদের সাথে। বঙ্গবার্তার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে দেখছেন এটা এটা এখানে আলো দিয়ে ব্যবস্থা করা হয়েছে এবং এখানে ছোটো ছোটো ঘোক তৈরি হয়েছিল, গ্রামীণ ভাষায় এটাকে ঘোক বলা হয়। তো এগুলো থেকে বড় বন্যার আশঙ্কা থেকে যায়, কিন্তু এখানে গ্রামবাসীদের উদ্যোগে এবং প্রশাসনের তরফ থেকে রীতিমতো ব্যবস্থা নেওয়া হয়েছে, যার জন্য এগুলো এখনও পরিস্থিতি কন্ট্রোলে আছে, যেটা স্থানীয় মানুষেরা এখানে জানাচ্ছে আমাদেরকে যে কন্ট্রোলের মধ্যে আছে। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন বঙ্গবার্তা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতাপপুরের গয়লাপাড়া এসেছি, এখানে প্রায় বাঁধ থেকে 200 মিটার দূরে একটি স্কুল দেখা যাচ্ছে, স্কুলটি 3-4 দিন জলের তলায় তলিয়ে আছে, মানে প্রায় নিচু তলাটা অর্ধ জলের অবস্থায় জলের মধ্যে। এলাকাবাসীদের সাথে আমরা কিছু এ বিষয়ে আলোচনা করছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার কাকা, ওই যে স্কুলটা দেখা যাচ্ছে কয়দিন জলের তলায়? 3-4 দিন। আচ্ছা, বাঁধের যে জলের পরিস্থিতি দেখলাম আজ কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে, বাঁধ থেকে প্রায় 10 ফুট নিচে, 8-10 ফুট নিচে জল। তো এই জলটা গতকাল কেমন ছিল? দেড় ফুট বাড়া ছিল, তো গতকাল কিন্তু পরিস্থিতি খারাপ ছিল। তো এখানে আপনারা সারা রাত জেগেছিলেন, আজকে রাত কয়টা পর্যন্ত এখানে আছেন আপনারা? সারা রাতই আপনাদেরকে জেগে থাকতে হয়, ঘুম পায় না আপনাদের? আচ্ছা আচ্ছা, দেখুন এখানে ছোটোখাটো মাচারও ব্যবস্থা রয়েছে এই এলাকাটা, এটা কোন জায়গা? প্রতাপপুর গয়লাপাড়া, প্রতাপপুর গয়লাপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে বিপদ অতটা নেই, কিন্তু তার সত্ত্বেও এখানে এলাকাবাসী কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে জেগে থাকবেন, কারণ ওরা না মনে করছেন এটা ওনাদের দায়িত্ব, নাহলে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ 2-3 দিনের মধ্যেই কিন্তু এখানে জলমগ্ন বা জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল, সেটা কিন্তু 1 সপ্তাহ আগে থাকে না। তো আপনাদের প্রত্যেক বছরই এই কঠিন পরিস্থিতির শিকার হতে হয়? প্রত্যেক বছর? তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ঠিক করে দেখাতে পারছি না, কারণ এখানে যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখা যাচ্ছে একদম অন্ধকার। আমরা আগে দেখেছিলাম 1-1.5 কিলোমিটার এরিয়া জুড়ে ওখানে কিন্তু জেনারেটার ব্যবস্থা করেছে কিছু, এখানের মানুষের কোনো অভিযোগ নেই, এনারা সন্তুষ্ট নিজেদের জীবনের প্রতি, কিন্তু এনাদের যে এই দুর্যোগের যে বিপদের সময় তার জন্য কিন্তু বারবার ধরে আমাদের এলাকাবাসী ঘাটাল কর্তৃপক্ষ থেকে, ঘাটাল কর্তৃপক্ষ না ঘাটালের বাসিন্দা, ঘাটাল এলাকার প্রায় কয়েক হাজার লাখাধিক মানুষের যে চাওয়া পাওয়া সেই মাস্টার প্ল্যান তাহা কিন্তু এখনও পর্যন্ত হয়ে উঠতে পারলো না। অ্যাকচুয়ালি রাজ্য থেকে কেন্দ্র যখনই বন্যার সময় আসে সেই সময় কিন্তু এনারা এই নিয়ে আলোচনা করতে থাকেন, কিন্তু না এটা কোনো সিস্টেম না, বন্যার সময় কোনো প্রকল্প বা বন্যার সময় কোনো প্ল্যান করলে হবে না, অ্যাডভান্স প্ল্যানস করতে হবে, তার জন্য কিন্তু শুধুমাত্র মাস্টার প্ল্যান না, কমসে কম নদী খননের ব্যবস্থা। যাকে এই এলাকায় কি কখনো নদী খনন করা হয়? না, এখানে কখনো হয় না, কিন্তু এলাকায় জবঘাটের কাজ হয় কাকা? জবঘাটে কি হয়, রাস্তাঘাট পরিষ্কার বা পুকুর খনন? পুকুর পরিষ্কার। তো সেটা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে জবঘাটের কাজ 100 দিনের কাজটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে পরিষ্কার করা বন জঙ্গল বা পুকুর পরিষ্কার, পুকুর খনন ইম্পর্টেন্ট না, নদী খনন। এর জন্য রাজ্য থেকে কেন্দ্র, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনকে এগিয়ে আসতে হবে, নাহলে প্রত্যেক বছর বন্যা আসবে, আর সেই সময় মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেদের ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলবেন যে ম্যান মেড এ বন্যাটা হলো মানুষের তৈরি, এবং বিরোধী পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বন্যার সৃষ্টি করেছেন। তো এগুলো সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের ব্যাপার, সেখানে সেন্ট্রাল থেকে স্টেট গভর্নমেন্ট
ওনারা কিন্তু নিজেদের পলিটিক্স এখানে ব্যবহার করছেন। যাকে নমস্কার আপনার দিকে, আপনারা কিন্তু মেহনত করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।